नमस्कार बंधुरा, प्रॉपर्टी बी चैनले अपन स्वागत। आशा करी अपनारा भलो आछेन। आज के अपन नहीं लेक टाउनर का डैफोडिल्स नार्सिंग होमे 3 BHK एक फ्लैट 1225 स्क्वायर फिटर। तो डिस्क्रिप्शन एकटू बोले दी, अपना जो डैफोडिल्स नार्सिंग होमे लेक टाउन हे एक फेमस नार्सिंग होम, तो वोखान प्रॉपर्टी अपनारा जो आसते चान 1 থেকে 1.5 মিনিটের मध्य पहुँचबें। এটা হচ্ছে মেইন রোডের সেকেন্ড প্লট। ওই যে দেখবেন দূরে বাজার বসে আছে, ওটা হচ্ছে মেইন রোড। আর আমি প্রপার্টির ছাদে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেকেন্ড প্লট। এটা হচ্ছে G+5 এর বিল্ডিং। পার্কিং অ্যাভেলেবল আছে, লোনেবল প্রপার্টি। আর টোটাল প্রপার্টিতে এক একটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট থাকছে। লিফট অ্যাভেলেবল আছে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, পূজোর মধ্যে আপনারা পজিশন পেয়ে যাবেন। দুভাবে আপনারা আসতে পারেন। একটা হচ্ছে আপনারা দক্ষিণধারী রোড, মানে উল্টোডাঙ্গা থেকে যখন আপনি এয়ারপোর্টের দিকে আসছেন, তো বাঁদিকে যে দক্ষিণধারী রোডটা রয়েছে ওই রোড ধরে ওই প্রপার্টিতে আসতে পারেন। 2 থেকে 3 মিনিট সময় লাগবে। অথবা আপনারা ক্লক টাওয়ার থেকে লেক টাউনের দিকে ঢুকে ড্যাফোডিলস নার্সিং হোমের সামনে দিয়ে এই প্রপার্টিতে আসতে পারেন। 2 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন প্রপার্টিটা আমি দেখাই। এটা 5th ফ্লোরের একটা 1225 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 3 BHK। তো যতক্ষণ আমি যাচ্ছি নিচে, চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের জন্য আনতে পারবো। তো বিল্ডিংয়ের কাজ চলছে, পজিশন এনারা কমিটমেন্ট করছেন যে পুজোর মধ্যে পজিশন দিয়ে দেবেন। তো হোপস যে কোন যাবে, কাজ চলছে এবং খুব দ্রুততার সাথেই কাজ চলছে। আমি দেখতে দেখতে এলাম নিচে থেকে যখন উপরে উঠলাম। তো নিচের ফ্ল্যাটগুলোর ভিডিও এখন করছি না, ওপরের আগের একটা ভিডিও আমি 2 BHK এই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, 825 স্কোয়ার ফিটের। যারা দেখেননি চ্যানেলে গিয়ে একবার দেখে নেবে, 825 স্কোয়ার ফিটে 2 BHK ছিল। আর এটা হচ্ছে লিফটের পজিশন, স্টেয়ারকেস যেটা নিচের দিকে নেমে যাচ্ছে। আর বাঁদিকে এইটাও একটা 3 BHK আছে, এটা দেখাবো। এটা অ্যাকচুয়ালি সোল্ড আউট হয়ে গেছে এই 3 BHKটা। তো অন্য 3 BHK-র প্রপার্টি ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আর মিনহওয়াইল এই 1225 স্কোয়ার ফিটে 3 BHK-টা আপনারা একবার দেখুন, এটা আশা করছি ভালো লাগবে প্রপার্টিটা। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি যখন ফ্ল্যাটের দিকে আমি যাচ্ছি, আমি নর্থ থেকে সাউথের দিকে ফেস করে আছি। যখন ফ্ল্যাটে ঢুকছি আমি নর্থ থেকে সাউথের দিকে আমি ফেস করে আছি। তো আমি ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং এরিয়া বলতে পারেন, বা ওর সাথে ডাইনিং এরিয়াটা ওখানে থাকছে। তো এইটা হচ্ছে টোটাল ড্রয়িং অ্যান্ড ডাইনিং এরিয়া। আমি একটা কর্নার থেকে আমি আপনাদেরকে দেখাই, তাহলে সুবিধা হবে বোঝাতে। এই গেটটা দিয়ে আমি ফ্ল্যাটে ঢুকলাম, এই যে গেটটা আছে, এই গেটটা দিয়ে আমি ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকে এই যে স্পেসটা থাকছে, এই স্পেসটা, তো ওইটা হচ্ছে ড্রয়িং এরিয়া। আর এইখানে ব্যাক সাইডে এইখানে হচ্ছে ডাইনিং এরিয়া। তো যখন ঢুকলাম, ঢুকে এদিকে একটা বেডরুম থাকছে, সামনে আপনার কিচেন সেট আপ, ওখানে কমন টয়লেট, এটা মাস্টার বেডরুম এবং ডান দিকে আর একটা বেডরুম। এইটা হচ্ছে জিস্ট। আমি আরেকবার ব্যাক সাইড থেকে আপনাদেরকে আমি ফ্ল্যাটে এন্ট্রি নিয়ে আমি আপনার দেখালাম। যখন আমি ঢুকছি, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, টোটাল এরিয়াটাই পড়ছে। এবং এরপরে আমি একটা বেডরুমে ঢুকছি, এই যে ঢুকে যে ফার্স্ট বাঁদিকে যে বেডরুমটা পড়ছে, এই যে বেডরুমটা, বেডরুমের সাইজটা আপনারা দেখুন, অ্যাপ্রক্স 12x11 সাইজের বেডরুম রয়েছে এটা, উইথ ব্যালকনি। ব্যালকনিটা আপনার পুরো সাউথ ওপেন, পুরো ব্যালকনিটাই কিন্তু সাউথ ওপেন রয়েছে। তো চলুন ব্যালকনিটা থেকে আমরা কীরকম ভিউ পাই সেটা একবার দেখি। এই হচ্ছে টোটাল ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যাবে। এটা হচ্ছে ব্যালকনি এরিয়া। এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেন এরিয়াতে। এটা একটা ওপেন কিচেন স্পেস রয়েছে এখানে। ওপেন কিচেনটাও, যে জানলাটা যে ফেসিং রয়েছে এটাও পুরো সাউথ ফেসিং, পুরো সাউথ ওপেনিং রয়েছে কিচেনটা। আর এর সাথে এই জিনিসগুলো যে ফিটিংস করে দেওয়া থাকছে, এগুলো তো কাজ চলছে, আপনাদের আপাতত দেখতেই পাচ্ছেন। ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজও এখনও কিছুই কমপ্লিট হয়নি, এদের এখনও শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হবে। কনস্ট্রাকশনটা পুরো কমপ্লিট হয়েছে G+5-এর,
বাকি যে ইন্টারনাল কাজগুলো প্লাস্টার কিছু কিছু ফ্ল্যাটে হয়েছে, কিছু কিছু ফ্ল্যাটে এখনও হয়নি, সেইগুলোর কাজ চলছে এখন। আর কিচেনের পাশে এটা দেখুন, এটা হচ্ছে কমন টয়লেট এরিয়া, জাস্ট ফ্লোরিংয়ের কাজটা শুরু হয়েছিল, এখনও টোটাল বিল্ডিংয়েরই কাজ চলছে। এটা হচ্ছে কমন টয়লেট। আর এই কমন টয়লেটের পাশে এটা হচ্ছে মাস্টার বেডরুম। চলুন মাস্টার বেডরুমটা ঢুকছি আমি। মাস্টার বেডরুমে যখন ঢুকছি, এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট। এবং মাস্টার বেডরুমটাও সাইজে কিন্তু বড় আছে, অ্যাপ্রক্স 12x10 মাস্টার বেডরুম রয়েছে, আর একটু বেশিও হতে পারে। এটা হচ্ছে টোটাল মাস্টার বেডরুমের ভিউটা। এবং এর সাথে আর একটা ব্যালকনি থাকছে, এটাও কিন্তু টোটালি সাউথ ওপেন। এই ব্যালকনিটা একটু বড়, এটা টোটালি সাউথ ফেসিং ব্যালকনি। এবং সাউথ এদিকটা হচ্ছে আপনার ওয়েস্ট পড়ছে, এদিকটা সাউথ, এবং এদিকটা আপনার ইস্ট আসছে। তো আপনি যদি ব্যালকনিতে দাঁড়ান, আপনি এই ধরনের জিনিস দেখতে পাবেন। এটা হচ্ছে ব্যালকনি থেকে পুরো ভিউটা আপনারা পাবেন। এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা দেখাবার পরে আমি আপনাদেরকে আর একটা বেডরুমে নিয়ে যাচ্ছি। মাস্টার বেডরুম হয়ে এটা হচ্ছে আর একটা বেডরুম। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং বেডরুম। জানলাটা যেটা দেখছেন, এটা ওয়েস্ট সাইডে রয়েছে। আর এইটা প্রায় বেডরুমটা রয়েছে 10x10, একটু কম বেশি হতে পারে। এটা হচ্ছে ওয়েস্ট। এইখান থেকে জানলা থেকে যদি আপনি দাঁড়ান, আপনি এই ধরনের ভিউ পাবেন এই বেডরুম থেকে। লোকেশান হিসাবে সত্যি খুব ভালো লোকেশান এই প্রপার্টিটার। আপনি যশোর রোডও খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, ভিআইপি রোড ক্লক টাওয়ারও পৌঁছে যেতে পারবেন, জয়া সিনেমা তো একদম, আপনি বাইকে যদি বেরোন তাহলে 1 মিনিটের মধ্যে জয়া সিনেমা পৌঁছে যাবেন। তো ফ্ল্যাটটা দেখুন, যদি কোনো কোয়ারিজ হয় ম্যাম আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া থাকছে। আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, যেটা কিন্তু যথেষ্ট বড় একটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া রয়েছে। তো 1200 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাট, একটু বেশ স্পেসিয়াস রয়েছে জায়গাগুলো। আশা করছি প্রপার্টিটা ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন, আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে ফোন করে নেবেন। প্রাইস আমি ডিসক্রিপশান বক্সে মেনশান করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।